বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে। একটা টেলিফোন আছে, একটু নিয়ে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলুন। আমি রিমা ম্যাডামের সঙ্গে একটু কথা বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই বলুন, রিমা শুনছেন। আচ্ছা ম্যাডাম, আমি হাওড়া থেকে বলছি। আমার 3 বছরের মেয়ে, একটু অ্যাটিটিউড গুলো একটু অন্যরকম। কিরকম আমি আপনাকে বলছি, একটু যদি ও কোনো অন্যায় করে, যদি আমি ওকে বকি, ওর ভীষণ রকম রাগ উঠে যায়, জেদ চড়ে যায়, ও আমাকে মারতে থাকে। বা যদি অন্য কেউ প্রতিবাদ করে, তাকে মানে কামড়াতে যায় বা খিমচতে যায়, এরকম মানে এত রাগ, মানে এই বয়সে কিসের জন্য হয়? বোঝালে ও শুনতে চায় না, বুঝতে চায় না, জেদ করে যে কোনো জিনিসে, মানে আমি এটা কিনবো তো কিনে দিতেই হবে, মানে এই রকম অবস্থা। কিছুতে কোনো শুনতে চায় না, বোঝালেও বোঝাতে পারি না যে এটা শোনা, এটা নিতে নেই বা এটা করতে নেই। আচ্ছা, একটা এখন থেকে একটা রাগ প্রবণতা, বুঝতে ভীষণ ভাবে পেরেছি রাগ বুঝতে প্রবণতা, পেরেছি বলছেন রিমা, আর আপনি শুনুন। কন্ট্রোল করা যায় না ওকে, মানে আচ্ছা বা আপনি শুনুন রিমা বলছেন আপনাকে। হ্যাঁ, সেটা হচ্ছে আপনাদের বাড়িতে কি কারুর খুব রাগ আছে? কেটে গেছে ও, কেটে গেছে। এই বাচ্চাটাকে অ্যাকচুয়ালি দেখানো দরকার, কারণ হতে পারে, মানে একটা প্রপার অ্যাসেসমেন্ট করা দরকার। এই এইটুকু বয়সে একটা বাচ্চার রাগ কয়েকটা কারণের জন্য হতে পারে। একটা হতে পারে যে বাড়িতে হয়তো কেউ রাগি, আসলে আমরা বাচ্চাদের মধ্যে যে জিনিসটা দেখি আমরা কোনোভাবে কন্ট্রিবিউট করতে পারি সেটা তো আমরা ভাবি না, তো সেখানে হয়তো বাড়ির পরিবেশটাকে একটা হচ্ছে ভাবা দরকার যে সেটা কিরম ধরনের পরিবেশ। দ্বিতীয়ত হচ্ছে যে অনেক হাইপার অ্যাক্টিভ বাচ্চা, তাদের কিছু বিহেভিয়ারাল ডিসঅর্ডার থাকে, কিছু অটিস্টিক বাচ্চাদেরও বিহেভিয়ারাল ডিসঅর্ডার থাকে। কাজে যাই হোক না কেন, সেখানে এটা ডেফিনেটলি 3 বছরের বাচ্চার যদি ওদের মনে হয় ওকে নিয়ে একটা কনসার্ন রয়েছে, তাহলে ওকে একটা আপনি কোনো সাইকিয়াট্রিস্ট কিংবা সাইকোলজিস্টকে দেখানো দরকার। হুম হুম এবার একটু ফিরে আসি আমাদের প্রসঙ্গে, যে তুমি বলছিলে না যে একাকিত্বের কথা বলছো। হ্যাঁ, একটা হচ্ছে একাকিত্ব, দ্বিতীয়ত হচ্ছে যেটা হয় যে বয়সকালে যে মানে অনেক বেশি শারীরিক সমস্যা বেড়ে যায়, এবং সেই শারীরিক সমস্যাগুলোর জন্য একাকিত্বটা বাড়তে পারে। যেরকম একজন কানে শুনতে পাচ্ছে না, সে কানে শুনতে পাচ্ছে না, তার মানে সে আরো 5 জনের মধ্যে থাকলেও সে কথা তাদের শুনতে পাচ্ছে না, কিংবা সে হিয়ারিং এরটা খুব একটা ব্যবহার করে না। অনেক সময় দেখা যায় আস্তে আস্তে সে খুব আইসোলেটেড হয়ে যায়, কিংবা যে চোখে দেখতে পাচ্ছে না, তাকে বাড়ির লোক বলবে যে তুমি বাইরে যেতে পারবে না। সে আগে হয়তো খুব অ্যাক্টিভ ছিল, কিন্তু আস্তে আস্তে গ্লকোমা কিংবা কিছুর জন্য হয়তো তার ভিজন অনেক কমে গেছে, তার অ্যাক্টিভিটিস সে বাইরেও যেতে পারছে না, কিংবা বাড়িতে বসে যে বই পড়া কি টিভি দেখা সেগুলোও করতে পারছে না। সেইগুলো থেকে একটা ডিপ্রেশন তৈরি হতে পারে, কিংবা যার খুব বাত হয়েছে কিংবা খুব মোটা, সে হাঁটাহাঁটি মানে হাঁটা চলা করা মুশকিল, কিংবা অতিরিক্ত রেস্ট্রিক্টেড লাইফস্টাইল, যে ডায়াবেটিসে হাই ব্লাড সুগার, মিষ্টি খেতে পারবে না, অনেক কিছু নিয়ম কানুন ফলো করে চলতে হবে, সেখানে তার মনে হচ্ছে আমার লাইফের কোনো মজাই নেই, এইভাবে আমি কি বেঁচে থাকবো। কিন্তু মেইনলি যেটা হয় যখন অ্যাক্টিভিটি লেভেল কমে যায়, কিংবা কোনো একটা এমন একটা রোগ যেখানে তাকে মানে মাথা ঘুরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, এই যে পড়ে যেতে পারে, এই সব কারণের জন্য যখন অ্যাক্টিভিটিসটা খুব কার্টেলড হয়ে যায়, তার যখন মনে হয় আমি বাড়িতে থেকে আস্তে আস্তে একটা বোঝা হয়ে যাচ্ছি, আমার এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না, আর ব্যথা যন্ত্রণার রোগেদের সেটা আরও বেশি মনে হয়, কারণ কি ব্যথা যন্ত্রণাটা প্রতিটা মুহূর্তে আমাকে কষ্ট দিচ্ছে, সেই কষ্টটা একটা সময় গিয়ে আর নেওয়া যায় না। তারপর টার্মিনাল ইলনেস, যেরকম ক্যান্সার, অনেকে মনে করে যে ক্যান্সারের যে শেষ এটা মানে সেটা আমি নিতে পারবো না, অনেকে টার্মিনাল ইলনেসটা তারা যখন নিতে পারে না কি তারা তখন মনে করে, কিংবা যে যে রোগ যেখানে প্রচুর টাকা খরচ হচ্ছে ডায়ালিসিস, সেখানেও তারা হয়তো মনে করতে পারে যে আমার এইভাবে বেঁচে থাকার কোনো মানে নেই। এই এই একটা ক্যাটাগরি। আরেকটা সেটা মানে অনেকের হয় কি যে বিজনেস লসেস, সেটা যে কোনো বয়সেই হতে পারে, বিজনেস লসেস কিংবা চাকরি হারিয়ে যাওয়া, সেটা বয়সের একটু আগে ও হতে পারে, যেগুলোর থেকে ওই ওই ফেলিয়ারটা তারা নিতে পারে না, কিংবা মনে করে যে আমি এই এরকম একটা বিজনেস লস আমার জন্য হয়েছে, আমার সমাজে মুখ দেখানোর মতো অবস্থায় নেই। আর একটা জায়গা হচ্ছে রিটায়ারমেন্ট।
রিটায়ারমেন্টটা অনেকে নিতে পারে না, নিতে পারেন না, যেরকম মানে পুরুষদের ক্ষেত্রে রিটায়ারমেন্টটা অনেকের একটা সিভিয়ার আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যায়, ডিপ্রেশন হয়। মহিলাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যখন ছেলে বিয়ে হয়ে গিয়ে সে মানে একটা খুব ক্লোজ সম্পর্ক মা আর ছেলের যে সম্পর্কটা সেই সেইটা যখন ডায়নামিক্সটা পাল্টে যায়, যখন ছেলের এখন আরেকজনের মানে সংসারের মধ্যে সে একটা মানে দিব্যি ভালো আছে, সেই ভালো থাকাটা নিয়ে হয়তো মা খুশি, কিন্তু কোথাও একটা তার নিজেরকে একটা অপ্রয়োজন মনে করতে আরম্ভ করে। তারপর সংসারে অশান্তিটা একটা তো কারণ রয়েছে। তো এই সব কারণের জন্য শেষ বয়সটায় অনেকে গিয়ে শেষ বয়সে তারা হয়তো দারুণ একটা মনের জোর দেখিয়েছে আগাগোড়া জীবনে, কিন্তু দেখা যাচ্ছে যে এই ডিপ্রেশন থেকে একটা সুইসাইডের প্রবণতা আসে। মানসিক রোগের ক্ষেত্রে ডিপ্রেশন যেরকম একটা একটা কারণ, হ্যাঁ বললে, হ্যাঁ অনেক সময় স্কিজোফ্রেনিয়ার গোড়ার দিকে স্টেজে, মানে যেখানে একজনের অ্যাকচুয়ালি সে বুঝতে পারছে যে আমি আস্তে আস্তে মানে আমার একটা তোলপাড় হচ্ছে, আমার মধ্যে এই যে জিনিসগুলো হচ্ছে সেটা একটা খুব ইনিশিয়াল স্টেজে যখন পুরোপুরি জাজমেন্টটা চলে যায়নি, অনেক সময় সেই সময় একটা সুইসাইডাল আইডিয়া হতে পারে। আমি এরকম একটা কেস দেখেছিলাম বিদেশে থাকতে, যে যে ওর সুইসাইডের মানে স্কিজোফ্রেনিয়ার সিমটমসগুলো যখন শুরু হয় তখনও কিন্তু মানে ওর তখনও কিন্তু বুঝতে পারছে যে ওর মধ্যে যে চেঞ্জেসগুলো হচ্ছে, এবং সে কিছুতেই সেটা মেনে নিতে পারেনি। এবং ও ওখানে একটা ওখানে কমিউনিটি নার্সকে বলেছিল যে যে আমি কোনো একটা দিন আমি কোনো একটা দিন আমি কিছু একটা আমার করতে ইচ্ছে করে, এবং ওকে খুব ক্লোজলি মনিটরও করা হচ্ছিল, এবং ও আলটিমেটলি সত্যি সত্যি সুইসাইড করে। হ্যাঁ হ্যাঁ। তো আর একটা হয় স্কিজোফ্রেনিয়া যে হ্যালুসিনেশনস, যেখানে একটা শুনতে পাচ্ছে যে তুই মরছে না, কিন্তু সে মনে করছে যে ওকে কেউ বলছে যে ওর মরে যাওয়া উচিত, কিংবা ভয় দেখাচ্ছে যে তুই যদি নিজেকে না শেষ করিস আমরা তোকে শেষ করে দেবো, এরকম কিছু হ্যালুসিনেশন কমান্ড হ্যালুসিনেশন থেকে হতে পারে। আরেকটা হচ্ছে অ্যাডিকশন, অ্যাডিকশনে যেটা হয় বিশেষ করে অ্যালকোহল অ্যাডিকশনে, অ্যালকোহল অ্যাডিকশনে অনেকটা সহজ করে দেয় সুইসাইড অ্যাটেম্পট নেওয়াটা, মানে যখন একজন অ্যালকোহল খেয়েছে কোনো কিছু রিজন সেই সময়টা সে তখন খুব সহজেই এমন একটা কাজ করবে যে যেটা পুরো হুঁশে থেকে সেটা করবে না। সেই জন্য অনেকের মানে এই এইটা একটা কিন্তু খুব সিরিয়াস একটা, যে অ্যালকোহল যে পেশেন্টটা নিচ্ছে ডিপ্রেশনের জন্য, অনেকে ডিপ্রেশনের জন্য অ্যালকোহল টা নেয় মনে করে যে তখনকার মতো সে কিছুটা ভুলে থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা আরও ক্ষতিকারক। মানে যে ডিপ্রেশন যার রয়েছে এবং সে যদি অ্যালকোহল অ্যাবিউজ করে তার সুইসাইডাল টেন্ডেন্সিটা আরও বেশি হতে পারে। তারপর কিছু কিছু মানে ড্রাগসে সুইসাইড করাটাও আরও সহজ হয়ে যায়, মানে একটা ওভারডোজ অফ সেই ড্রাগস থেকে সুইসাইড হয়ে যেতে পারে, সেটা অনেক সময় অ্যাক্সিডেন্টালও হতে পারে, কিংবা অনেক সময় ওই হ্যালুসিনেটরি স্টেটে কিছু কিছু ড্রাগসে হ্যালুসিনেটরি স্টেটে তারা সুইসাইড করতে পারে। তো কাজেই সেই ড্রাগ অ্যাডিক্টসদের টা যে পপুলেশন তাদের মধ্যেও সুইসাইড রেটটা হায়ার, হ্যাঁ বেশি। আচ্ছা এইখানে এবার আমি একটা কথা জিজ্ঞেস করবো, যারা তাদের ঘিরে রয়েছে অর্থাৎ যারা তার ফ্যামিলি মেম্বার্স রয়েছেন, বন্ধু বান্ধবরা রয়েছেন, বা আরো বড় করে বলি যে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আজকে তাদের কোন অ্যাওয়ারনেসটা দরকার যে আমরা যদি এই রেটটাকে কমাতে চাই, আমরা যদি ভবিষ্যতে এটাকে আর বাড়তে দিতে না চাই, আমাদের কি ব্যাপারে অ্যাওয়ার হতে হবে? প্রথমত হচ্ছে যে প্রথম কথা, একদম প্রত্যেকটা বাচ্চাকে ছোটবেলা থেকে আমি মনে করি যে পেরেন্টিংয়ের সবচেয়ে ইম্পর্ট্যান্ট কয়েকটা মেসেজ আছে যেটা আমরা আমাদের সন্তানদের আমাদের দিতে হবে, সেটা হচ্ছে যে মানে আমরা প্রথমত
আমরা কোনোদিন কোনো সুইসাইডাল অ্যাটেম্পট তাদের সামনে আমরা করব না, কিংবা কোনো সুইসাইডাল অ্যাটেম্পট যদি আমরা করি আমরা সেখানে কিন্তু তাদের খুব ভুল শিক্ষা দিচ্ছি, যেটা গোড়ার দিকেই বলেছি। কাজেই আমরা আমাদের নিজেদের পেরেন্টস হতে গেলে আমাদের খুব স্ট্রং হওয়া দরকার, আর না হলে আমার মনে হয় আমি এত বড় কথা বলবো যে যে আজকে আমরা একটা ওভার পপুলেটেড দেশে থাকি, সেখানে বাবা মা হওয়ার যোগ্যতা থাকা দরকার। সেই যোগ্যতা যেখানে আমরা খুব স্ট্রং পেরেন্টস, আমরা ভালো এক্সাম্পল সেট করব, আমরা তাদেরকে একটা মানুষের মতো মানুষ করার মতো সেটার জন্য যে পরিবেশটা দরকার সেই জায়গাটা আমরা দিতে পারবো, তা না হলে তার থেকে ভালো যে বাবা মা না হওয়া, আমি মনে করি। তো সেইখানে সেই পেরেন্টিংয়ের জায়গায় সবচেয়ের ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে একজন বাবা মা তাকে মানসিক এবং সব দিক থেকে স্বাবলম্বী করতে হবে। স্বাবলম্বী মানে তার মধ্যে একটা ছোটোবেলা থেকে তার ইমোশনাল গ্রোথ, তার ইমোশনাল হেলথটা নিয়ে যথেষ্ট চিন্তিত হওয়া উচিত, এবং যথেষ্ট চিন্তিত কথাটা ঠিক না, নজর দেওয়া উচিত যে সে একটা খুব হেলদি স্ট্রং একটা মানুষ তৈরি হওয়ার জন্য তাকে পজিটিভ একটা এনভায়রনমেন্ট দিতে হবে, এবং তাকে সবসময় বলতে হবে যে তোমার কোনো বিপদ আপদে আমরা আছি, তুমি আমাদের কাছে এসে শেয়ার করবে যে যাতে করে আমরা তোমাকে সেটাতে হেল্প করতে পারি। এবং সন্তান একটা কোনো ট্রফি নয়, সন্তান আমাদের না পাওয়াগুলোকে ফুলফিল করার জন্য আসেনি, সন্তান তার মতো করে সে নিজে বড় হবে, সে নিজে একটা কিছু করবে, এবং সেখানে তুমি গিয়ে মরো, তুমি আমার এটা ফুলফিল করতে পারবে না, অতএব আমি তোমাকে মানে সন্তান হিসেবে গ্রহণ করতে পারছি না, এই মেসেজেসগুলো একদম না দেওয়া। তার প্রথম থেকেই একটা খুব সিকিউরিটি যদি সে ফিল করে, সিকিউর ফিল করে যে আমি যাই আমি অ্যাকসেপ্টেবল, সেটা একটা খুব বড় পাওনা যে আমি যেমন আমার বাবা মা আমাকে সেইভাবেই ভালোবাসে, ভালোবাসছে এবং অ্যাকসেপ্ট করে, 100% অ্যাকসেপ্টেড, এখানে কোনো শর্ত থাকা উচিত না। সেকেন্ডলি হচ্ছে যে আমরা যেটা বললাম এক্সাম্পল সেট করব, দ্বিতীয় আর একটা হচ্ছে যে আমরা যদি তাদের সাথে ওই কমিউনিকেশন জায়গাটা সবসময় খোলা রাখি, তারা কষ্ট দুঃখগুলো আসবে নিয়ে আসবে, আমরা সেগুলোকে সলভ করার চেষ্টা করব, আমরা সেটাকে মানে অগ্রাহ্য করব না, ওটা কোনো ব্যাপারই না, ওটাকে উড়িয়ে দিলাম। কেউ ধরো বুলিং হচ্ছে স্কুলে, ছোট বয়সে বুলিং একটা বড় কারণ, র্যাগিং একটা বড় কারণ সুইসাইডের একটা, সেইগুলোকে নিয়ে আমরা সিরিয়াসলি একটা স্টেপ নিই, স্কুলের সাথে কমিউনিকেট করা, কলেজের সাথে, যেখানে এই যে রিয়েলাইজেশনটা আমার বাবা মা আমার পাশে আছে, আমি কোনোভাবেই ওদের কষ্ট দিতে পারবো না, তারা আমার কখনোই আমাকে তারা সবসময় হেল্প করতে চেষ্টা করবে, হেল্প করা নয় যে আমি তার অন্যায়টাকে আমি হেল্প করছি, সে যখন সত্যি একটা কোনো দুর্বল হয়ে আছে কোথাও সেইখানে আমি তাকে সাহস যোগাবো। আর একটা হচ্ছে যে যে যদি আমি তার মধ্যে কোনো চেঞ্জ দেখি, যদি আমি তার মানে তাকে দেখে মনে হয় আগের মতো হাসি খুশি ভাব নেই, আগের মতো প্রাণবন্ত নেই, পড়াশোনা কোনো কারণে ডিটিউরিয়েট করছে, কিংবা তার মানে কোনো কোনো লক্ষণ দেখে আমার যদি মনে হয় যে কিছু একটা এখানে হচ্ছে যেটা আমার ঠিক লাগছে না, কিছু একটা পরিবর্তন, সেখানে আমি তাকে জিজ্ঞেস করব তোমার মানে, এবং সেখানে হয়তো দেখা যাবে যে সে যথেষ্ট ডিপ্রেসড, আরও কথা বললে হয়তো দেখা যাবে যে তার মধ্যে কিছু খুব হয়তো ডিপ্রেশন আছে, এমন কিছু একটা হচ্ছে ওর লাইফে যেখানে ও যেটা মেনে নিতে পারছে না, কিংবা সেটাকে হয়তো একজন অ্যাডাল্ট সে হয়তো কিছু সলিউশন বার করতে পারে, তাতেও যদি কিছু লাভ না হয় তাহলে প্রফেশনালের কাছে যাওয়া উচিত, সেটাকে না ঠিক হয়ে যাবে কি দরকার যাওয়ার দরকার নেই, এই ডিসিশনগুলো নেওয়ার দরকার নেই। এবং এই এই যে ক্রিটিসিজম, আমরা কীভাবে ক্রিটিসিজম ছাড়া বাচ্চাকে বড় করা যায় না আমি বিশ্বাস করি, কিন্তু ক্রিটিসিজমেরও একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আছে। আমি একজনকে বলবো যে তোমার দ্বারা কিছু হবে না কারণ তুমি অমুক অমুক অমুকটা পারো না বলে, তাকে আমি কিন্তু খুব তাকে বলেই দিচ্ছি যে তুমি একটা অত্যন্ত নেগেটিভ একটা, এ আমার তোমার ওপর কোনো আস্থাই নেই। এখন আর আরেকজন যে বলবে তুমি এইগুলো পারো না তো কি হয়েছে, তুমি তো এইগুলো পারো, তুমি এইগুলো দারুণ পারো, তাহলে এটা পারবে না কেন? এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। ক্রিটিসিজম অনেকে হলো প্রেজ করে,
আরেকটা জিনিস হয় প্রশংসাটা আমি কি নিয়ে প্রশংসা করছি। অনেককে বলা হয় তুমি এত ইন্টেলিজেন্ট, সে মনে করে সবাই আজকে প্রত্যেকটা বাবা মা এসে বলে যে তার সন্তান খুব ইন্টেলিজেন্ট, তার কারণ ওই সন্তানকেই তিনি দেখছেন, তার কোনো ইয়ার্ডস্টিক জানা নেই যে আর ওই বয়সের আর কে সবাই এই ইন্টেলিজেন্সটা বলে, কিন্তু এটাও সুইসাইডের দিকে ঠেলে। কেন? কারণ এক্সপেকটেশন বাড়ে। এই এই যে যাকে বলা হচ্ছে আমি খুব ইন্টেলিজেন্ট, সে এক্সপেক্ট করছে যে টপ টপ করে পৃথিবীতে সমস্ত সুযোগ ওর কাছে আসবে, পৃথিবীটা ওর জন্য অ্যাডজাস্ট করবে, কেউ কারোর জন্য অ্যাডজাস্ট করবে না, ওকে পৃথিবীর সাথে অ্যাডজাস্ট করতে হবে। কাজেই আমরা যে প্রেসটা দিচ্ছি সেই প্রেসটা যে আমরা তুমি ইন্টেলিজেন্ট তুমি সুন্দরী, এই প্রেসগুলো কোনো কাজের নয়। ওকে তুমি সিনসিয়ার, তুমি হার্ডওয়ার্কিং, তুমি সত্যি কথা বলো, তুমি খুব ভালো একজন মানুষ, এইগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট কোয়ালিটিস। ঠিক, ঠিক। তো সেই সেইগুলো আমার ধারণা এই এই জিনিসগুলো মোটামুটি ফলো করা। আর আর রাগের মাথায় যদি আপনি জানেন যে আপনি আপনার নিজের ওপর কোনো কন্ট্রোল নেই, আপনি আজে বাজে কথা বলেন, যেমন বলেন যে তুই মর্গে যা, আপনি তাহলে ওই স্টেজ অবধি অপেক্ষা করবেন না, আপনি ওখান থেকে সরে যাবেন। আজকে আজকে আমরা চেষ্টা করলাম খানিকটা, এই চেষ্টাটাই আমরা প্রতিনিয়ত নিজেদের মধ্যে যদি জারি রাখি তাহলে আমার চারপাশে কোথাও যে একটুও বিপন্ন আছে আমরা কিন্তু একটা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো। আসুন না চেষ্টা করি সবাই। নমস্কার।